আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। সেনা প্রধানের ভাই খুন করেও মুক্তি পেল, জেলে গিয়ে আবেদনের শর্ত কি? খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত হারিস ও তার বড় ভাই আনিসের মুখ বেলায় অনুষ্ঠিত হয়েছিল। দণ্ডিত অপরাধীর কথা বাদ দিলেও রাজনীতিকদের ক্ষেত্রেও দৃষ্টান্তের অভাব নেই। জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আ স ম আব্দুল রব, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তারা সবাই সরকারের বিশেষ বিবেচনায় অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন। এদিকে বিশ্বের ধনী বাড়ার হারে শীর্ষ বাংলাদেশ। গত এক দশকে বাংলাদেশের প্রতি বছর গড়ে 14.4% হারে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা। এই ক্ষেত্রে বিশ্ব তালিকায় বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে। এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, জয় বাংলা, বিশ্বে ধনী হারার বারে শীর্ষ বাংলাদেশ, দেশে আর কেউ গরিব থাকবে না, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পূর্ণাঙ্গ রূপান্তরিত হওয়ার আগেই দাদুরা যেভাবে এই দেশে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা ভারতে নিয়ে যাচ্ছে, কিছুদিন পর আমেরিকার নাগরিকগণ দল বেঁধে আসবে এই দেশে কাজ করার জন্য। 3.70 কোটি দরিদ্র এবং প্রায় 2 কোটি অতিদারিদ্র মানুষের দেশ যখন ধনীর হার বাড়ার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ থাকে, তখন এটাই প্রতীয়মান হয় যে ধনী ও দরিদ্রের আয় বৈষম্য বাড়ছে ব্যাপকভাবে। আর গত 10 বছরে এত টাকার মালিক কারা হলো, তার তালিকাটা দেখলে বোঝা যেত তারা কি করে কোন পথে এই টাকার মালিক হলেন। এদের নাম দিতে হবে ঘুষখোর ধনী। খবর নিলে দেখা যাবে 70% দুর্নীতি করে ধনী হলো। এটাই হলো আমাদের রিয়েল সিনারিও। টাকাগুলো সব কুক্ষিগত হয়ে যাচ্ছে, আর সেটার আইনগত বৈধতা দেওয়ার জন্য পরিসংখ্যানের গড় ব্যবহার করে খাতা কলমে চাপিয়ে দেওয়া হচ্ছে গরিব মানুষদের উপর। প্রধানমন্ত্রীর ভাষার অপ্রতিরোধ্য উন্নয়ন, দুর্নীতির অর্থনীতি ভেতরটা ফাঁপা হয়, টোকা লাগলেই শেষ, আমরা মেকআপ ম্যানের কেরামতিতে বিভোর। বঙ্গবন্ধুর উক্তি, সবাই পাই সোনার খনি আর আমরা পাই চোরের খনি। দুর্নীতিবাজগুলো কিন্তু টাকা রাখতে পারবে পাহাড় করে, লাস্ট ওই টাকা ভোগ করতে পারবে না, তাদের বিচার একদিন করবে আল্লাহ। দুর্নীতিবাজ ধনী, সবাই গরিবদের রক্ত চুষে ধনী হয়েছে। ওরা ধনী নয়, বরং গরিবের রক্ত চুষে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আশফিয়া নামে আরেকজন বলেছেন, প্রতিদিন ঘর থেকে বের হয়ে নিজের দিকে বাড়িয়ে দেওয়া ভিক্ষুকদের হাত দেখলেই মনে হয়, আরে আমি এত টাকার মালিক হয়ে গেলাম, সে কথা ভিক্ষুকরা বুঝলো কি করে? আরে ভাই, এইসব ফাও হিসাব নিকাশ করা বাদ দিয়ে শুধুমাত্র ঢাকায় কি পরিমাণ ভিক্ষুক আছে সেই হিসাবটা বের করে দেখেন। যাইয়া দেখেন সবগুলো শীর্ষ ধনী নামক এই দেশদ্রোহী সাধারণ জনগণের রক্তচোষা এই জানোয়ারগুলো কোনো না কোনোভাবেই সরকারের পালিত। দেশে এখন শুধু খাওয়া খাওয়ির খেলা চলছে, ধনীরা গরিবের ভাগ খাচ্ছে আর গরিবরা বাস খাচ্ছে। এই জন্য বলতে শুনছি আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি, কারণ অ্যাকাউন্ট কোথায় থেকে পার্সেন্টেজ আসে তারা নিজেরা জানে না। আমরা যেই সকল বাংলাদেশি ধনী ব্যক্তিদের দেখতে চাই, তাদের নাম জানতে চাই এবং তাদের আয়ের উৎস কী সঠিক তদন্ত চাই, কিভাবে তারা এত টাকা আয় করেছে, কিভাবে তারা ধনী হয়েছে। আমরা দেশবাসী জানতে চাই যেন আমরাও ধনী হতে পারি, তালিকায় নাম লেখাতে পারি। এই সরকারের আমলে ধনীরা আরও বেশি ধনী হচ্ছে আর গরিবরা দিন দিন আরও গরিব হচ্ছে। যারা শিক্ষিত দেশপ্রেমিক তারা কখন এই ভোটারবিহীন সরকারকে সমর্থন করে না। জনগণ সবই বুঝে, কারণ খালেদা জিয়ার প্রতি জনগণের অন্যরকম টান এবং শ্রদ্ধা ভালোবাসা। যদি এই মুহূর্তে ওনাকে শান্তিতে নোবেল দেওয়া হয়, তাহলে এর সখে প্রধানমন্ত্রীর কী অবস্থা হয় তা আল্লাহ ভালো জানে। জেলে গিয়ে আবেদনের শর্ত কি? খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত হারিস ও তার বড় ভাই আনিসের মুক্তির বেলায় অনুষ্ঠিত হয়েছিল। দণ্ডিত অপরাধীর কথা বাদ দিলেও রাজনীতিকদের ক্ষেত্রে দৃষ্টান্তের অভাব নেই। জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আ স ম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তারা সবাই সরকারের বিশেষ বিবেচনায় অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন। এদিকে মোহাম্মদ ফারুক হাসান লিখেছেন, একটা বিষয় খেয়াল করেছেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে যেই সকল সন্ত্রাসী নির্মমভাবে হত্যা করেছিল, তাদের পিতামাতারা এখনও মনে করে তাদের সন্তানেরা নির্দোষ। যদিও পিতামাতা হিসেবে এটা মনে করা অস্বাভাবিক কিছু নয়, বুয়েটের মতো বাংলাদেশের টপ বিদ্যাপীঠে চান্স পাওয়ার আগে এরা কেউ কিন্তু খুনি কিংবা সন্ত্রাসী ছিল না। এরা বুয়েটে চান্স পেয়ে ছাত্রলীগ নামক একটি ভয়ঙ্কর যন্ত্রে প্রবেশ করে নিজেদের সন্ত্রাসীতে পরিণত করেছে।
এখন আপনারা যারা সন্তানদের জন্য কান্নাকাটি করছেন, আপনারা কি একবারও বলছেন যে ছাত্রলীগ নামক যন্ত্রটি আপনার নিষ্পাপ সন্তানদের সন্ত্রাসী বানিয়েছে, এই যন্ত্রটিকে নিষিদ্ধ করা হোক? আপনারা কিন্তু কেউ এখন পর্যন্ত আওয়াজ তুলেননি ছাত্রলীগের বিরুদ্ধে, অথচ এই ছাত্রলীগই আপনাদের কোমলমতি নিষ্পাপ সন্তানদের সন্ত্রাসী বানিয়েছে। এখনও সময় আছে, আপনারা যারা আবরার হত্যার আসামিদের অভিভাবক আছেন, আপনারা ছাত্র নিষিদ্ধে করা দাবি তুলুন। দেখবেন দেশবাসী আপনার পাশে দাঁড়াবে। আপনারা মাঠে নেমে আসুন, যারা আপনাদের ছেলেদের সন্ত্রাসী বানিয়েছে তাদের নিষিদ্ধের জোরালো দাবি তুলুন। হাসিনা বলেছেন, পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বারবার আঘাত এসেছে, কিন্তু কেন জানি না আল্লাহ রাব্বুল আলামিন বারবার বাঁচিয়েছেন। সেবা করার সুযোগ পেয়েছি বলে একটা মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করতে সক্ষম হয়েছি। 16 ডিসেম্বর সারা দেশের মানুষকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। বিজয়ের 50 বছর পূর্তিতে আগামী 16 ডিসেম্বর বিকালে সারা দেশের মানুষকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। প্রধানমন্ত্রী কি বিষয়ে শপথ পড়াবেন জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে পরে জানানো হবে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা উপকমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কমিটির প্রধান সমন্বয়ক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ মিলিয়ে আমরা ইতিহাসের অসাধারণ সময় অতিক্রম করেছি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে, আগে যেসব অনুষ্ঠান জাতীয় প্যারেড স্কোয়ারে হয়েছিল। 16 ডিসেম্বর প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজে বড় আকারে হবে, সেখানে 6টি দেশ মিলিয়ে আন্তর্জাতিক একটি প্যারেড হবে, অনেকগুলো দেশের অংশগ্রহণ থাকবে। বিকেলে জাতীয় বাস্তবায়ন কমিটি থেকে মহাবিজয়ের মহানায়ক শিরোনামে 16 ও 17 ডিসেম্বর অনুষ্ঠান হবে। কামাল আব্দুল নাসের বলেন, 16 ডিসেম্বর বিকেল 4:30 প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। জনগণের ভোটাধিকার হরণকারী, অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা একজন ব্যক্তি কি শপথ পাঠ করানোর যোগ্যতা রাখেন? আমি সারা দেশের একজন, আমি তার শপথ করব না। সারা দেশের মানুষ তাকে সমর্থন করে না। সারা দেশের মানুষকে নিয়ে কিছু করার বা বলার আগে ভাবা উচিত, অবৈধ সরকারের সুখে মনে হয় না জনগণ শপথ করবে। আমি জাতির সাথে বেমানি করতে পারবো না, তাই এই তালিকায় আমার নাম উঠবে না। নিজে শপথ করবেন যে আমি আর ভোট চুরি করব না, এতটুকু বললেই হয়ে যাবে।